স্বামীর লাশ উঠানে রেখে পরীক্ষা দিতে এসেছে কোনো বউ, এমন খবর কখনো ঘটেছে কি? পাঁচ দিন আগে বিয়ে হওয়া নতুন বউ স্বামীর লাশ ফেলে এসেছে পরীক্ষা দিতে। কপাল কতটা খারাপ হলে এমন করুণ ঘটনার সম্মুখীন হতে হয় তার উত্তর কার কাছে আছে? ঘুমন্ত বউকে রেখে শ্বশুর বাড়িতে নতুন জামাইটার ফাঁস নিয়ে মরার এই মর্মান্তিক ঘটনা ঘটে বগুড়ার ধুনট উপজেলার আনারপুর গ্রামে। ১৬ বছরের মিম ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মানবিক শাখায় পরীক্ষায় অংশ নিচ্ছে। জানা গেছে তার স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। ঈদের ছুটিতে বাড়ি ফিরে ২৮ এপ্রিল পারিবারিকভাবেই তার সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়। গত ৩০ এপ্রিল মিম খাতুনের SSC পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন স্বামীর সঙ্গে কেন্দ্রে পৌঁছে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেয় সে। এরপর স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যায়। ওই দিন রাত ৯টার দিকে নতুন জামাই বউ একটি কক্ষে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১৩টার দিকে ঘুম থেকে জেগে স্বামীকে বিছানায় খুঁজে পায়নি নতুন বউটা। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। শোকে দিশেহারা হলেও সকলের চাপে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।